নমস্কার বন্ধুরা, ট্রাইব্লেন্ডে ওয়ার্ল্ডস পয়জনাস স্নেক সিরিজের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ার্ল্ডস পয়জনাস স্নেক সিরিজের পার্ট ওয়ানের ন্যায় পার্ট টুতেও থাকছে বিশ্বের পাঁচটি বিষধর সাপ নিয়ে কিছু আলোচনা। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি ওয়ার্ল্ডস পয়জনাস স্নেক সিরিজের পার্ট টু এপিসোড। কোস্টাল তাইপান। উপকূলীয় তাইপান বা কোস্টাল তাইপান একটি সর্ববৃহৎ এবং অত্যন্ত বিষাক্ত সাপ, যা অস্ট্রেলিয়ার প্রায় সর্বত্র দেখতে পাওয়া যায়। এটির একটি উপপ্রজাতি রয়েছে, নাম পাপুয়ান তাইপান। পাপুয়ান তাইপান নিউগিনি দ্বীপের দক্ষিণ অংশে পাওয়া যায়। এরা অত্যন্ত নার্ভাস এবং সতর্ক প্রকৃতির সাপ। এরা সামান্য উত্তেজনায় আক্রমণ করে বসে। এই সাপের বিশেষত্ব হলো এই সাপ ক্ষণিকের মধ্যে একাধিকবার কামড় দিতে সক্ষম। এই সাপের বিষ স্নায়ুতন্ত্র এবং রক্ত জমাট বাঁধার ক্ষমতাকে প্রভাবিত করে। এই সাপের কামড়ের ফলে মাথা ব্যথা, বমি বমি ভাব, পক্ষাঘাত, আভ্যন্তরীণ রক্তক্ষরণ, মায়োলাইসিস এবং কিডনির ক্ষতির সম্মুখীন হয় আক্রান্ত ব্যক্তি। ব্ল্যাক মাম্বা। এটি প্রধানত আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম এবং অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ। এরা ঘন্টায় 16-25 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, যার জন্য এরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই প্রজাতির সাপের বিষটি যে কোনো সাপের প্রজাতির থেকে দ্রুত গতিতে শরীরে প্রভাব বিস্তার করে। এদের বিষ নিউরোটক্সিক টাইপের এবং এরা একবার কামড়ে 120 মিলিগ্রাম পর্যন্ত বিষ মানব শরীরে ইনজেক্ট করতে সক্ষম। এদের মাত্র 10-20 মিলিগ্রাম বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে হত্যার জন্য যথেষ্ট। রাসেলস ভাইপার। ভারতে সবথেকে বেশি প্রাণহানির জন্য দায়ী হল রাসেলস ভাইপার। এটি খুবই আক্রমণাত্মক প্রকৃতির সাপ। সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে এদের বাসস্থান। এই সাপের কামড় প্রচণ্ড বেদনাদায়ক। এদের কামড়ের ফলে আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়, যা মূলত মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এরা প্রচণ্ড ক্ষিপ্র গতিতে আক্রমণ করে, যার ফলে এদের আক্রমণ প্রতিহত করা দুঃসাধ্য হয়ে পড়ে। কিং কোবরা। কিং কোবরা হলো বিশ্বের সবথেকে দীর্ঘতম বিষাক্ত সাপ। দক্ষিণ পূর্ব এশিয়া হলো এদের অবাধ বিচরণ ক্ষেত্র। এদের ফনা সংকীর্ণ হলেও এরা একবার কামড়ে প্রচুর পরিমাণে বিষ নিক্ষেপ করতে সক্ষম। এরা আক্রমণ করার আগে মুখে প্রচুর পরিমাণে শব্দ করতে থাকে, তাই এদের আক্রমণ করার আগে আমরা সতর্ক হয়ে আক্রমণ প্রতিহত করতে পারি। গ্রিন মাম্বা। এরা অত্যন্ত বিষাক্ত প্রকৃতির সাপ এবং আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে। এরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ে এবং আক্রমণ করে বসে। এদের বিষ নিউরোটক্সিক প্রকৃতির। এদের কামড়ের ফলে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অচল হয়ে পড়ে। প্রধানত আমেরিকা মহাদেশে এদের দেখতে পাওয়া যায়। দেখতে সবুজ রঙের হওয়ায় এরা খুব সহজেই গাছের আড়ালে আত্মগোপন করতে সক্ষম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজকে আসি, পরের বার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।